দক্ষিণ জেলা এনএসইউ এর পক্ষ থেকে বুধবার দুপুর 12টা নাগাদ বিলুনিয়া বনকর নেতাজি পল্লিস্থিত ইন্সপেক্টর অফ স্কুল অর্থাৎ ভারপ্রাপ্ত আইএস এর নিকট ডেপুটেশন প্রদান করা হয়। দক্ষিণ জেলা বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের বিভিন্ন সমস্যা নিয়ে বিশেষত চারটি দাবি নিয়ে এই ডেপুটেশন প্রদান করে। দাবিগুলি হলো দক্ষিণ ত্রিপুরা জেলার প্রতিটি স্কুলে শিক্ষক স্বল্পতা, অতিসত্বর এই শিক্ষক স্বল্পতা দূর করার উদ্যোগ গ্রহণ করা, টেট ওয়ান টেট টু বেকারদের চাকুরি প্রদান দ্রুত সম্পন্ন করা। এই দাবিগুলি সহ আরও অন্যান্য দাবি নিয়ে মোট চার দফা দাবি নিয়ে এদিনের এনএসইউ এর পক্ষ থেকে এই ডেপুটেশন কর্মসূচি। ডেপুটেশন শেষে ছাত্র সংগঠনের রাজ্য নেতৃত্ব জানান তারা যে সকল দাবিগুলি রেখেছেন আধিকারিক তাদের দাবিগুলো যথেষ্ট গুরুত্ব দিয়ে শুনেন এবং তিনি বিষয়গুলো ঊর্ধ্বতম কর্তৃপক্ষের নজরে নেবেন বলে জানান। এদিনের ডেপুটেশন কর্মসূচি উপস্থিত ছিলেন এনএসইউ এর রাজ্য নেতৃত্ব সৌম্যজ্যোতি দেব, পিসিসি সহ সভাপতি ভুলানাথ ধর, ব্লক কংগ্রেস সভাপতি তোমাল ধর, নেতৃত্বে হারাদুন মজুমদার সহ ছাত্র সংগঠনের বিভিন্ন নেতৃত্ব ও কর্মী সমর্থকরা। আজকে আমরা সাউথ ডিস্ট্রিক্টের এনএসইউ এর পক্ষ থেকে বিলুনিয়া এসবিসি নগরে আইএস অফিসে আসি স্টুডেন্টদের কিছু সমস্যা নিয়ে। সেখানে এসে আমরা এখানে স্যারের কাছে আমাদের ডেপুটেশন তুলে ধরি এবং আমাদের মূলত চারটা বিষয় নিয়ে আমরা কথা বলি। আমাদের প্রথম বিষয় ছিল শিক্ষক স্বল্পতা সাউথ ডিস্ট্রিক্টে। আমাদের দক্ষিণ ত্রিপুরায় প্রচুর স্কুল, সেখানে শিক্ষকের অভাব। দ্বিতীয়, ইমিডিয়েট ট্যাট ওয়ান ট্যাট টু যে বেকাররা বসে আছে ওদেরকে ইমিডিয়েট চাকরি দেওয়ার জন্য, যে ওদের চাকরিগুলি যদি দেওয়া হয় তারপরে আমাদের যে সমস্ত স্টুডেন্টরা আছে প্রত্যেকটা গ্রামে ওরা বেটার এডুকেশন পাবে। চার নাম্বার, আইসিবি কলেজের একজন প্রফেসরকে হঠাৎ বদলি করে দেওয়া হয়, ওনার নাম সম্ভবত প্রদীপ স্যার বলে, এডুকেশন ডিপার্টমেন্টের এইচওডি। এই প্রবলেমগুলি নিয়ে ইভেন আরও একটা খুব বড় সমস্যা এখন দেখা যাচ্ছে, যারা ছাত্র সংগঠন করে আইসিবি কলেজে ওদেরকে ওরা ওদের ঠিকমতো কথা বলতে পারছে না নামধারী কিছু ছাত্র সংগঠনের প্রেশার নিয়ে। তো মূলত এসব বিষয় নিয়ে আমাদের আজকে এই ডেপুটেশন এখানে দেওয়া।